हेलो व्यूअर्स, वेलकम टू माय राइ इंटरनेट यूट्यूब चैनल। और हमें विश्वनाथ चले এসেছি। আজকের আপনারা কিভাবে নতুন রেশন কার্ড তৈরি করবেন সে বিষয়ে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ একটি দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো কিছুদিন আগে নিয়মটি অন্যরকম ছিল, বেশ কিছুদিন ধরে কিন্তু আবার নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে। তো আপনারা নতুন রেশন কার্ড করার জন্য কিভাবে অনলাইনে বাড়িতে বসেই আপনারা চাইলে মোবাইলের মাধ্যমেও কিন্তু এই রেশন কার্ডের আবেদনটি করতে পারবেন। তো সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো আপনারা নতুন রেশন কার্ড করার আগে এই সবগুলো আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু আপনারা এই নতুন রেশন কার্ডের আবেদন একদমই করতে পারবেন না। তো যেটা কি প্রথমেই যেটা বলে দিই, যার রেশন কার্ড করবেন অর্থাৎ সেই পরিবারের কিন্তু প্রধানের যিনি পরিবারের হেড আছেন তার কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই যোগ থাকতে হবে। সেক্ষেত্রে যদিও নাও থাকে, যার রেশন কার্ডের আবেদন করবেন তার বাবা কিংবা মা যিনি আছেন বা যিনারা আছেন তাদেরও কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ থাকলে কিন্তু আপনারা নতুন রেশন কার্ড কিন্তু আবেদন করতে পারবেন। তো আর একটি বিষয় যেটা, সেটা কিন্তু যদি বাচ্চার যদি কারোর রেশন কার্ড করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার হচ্ছে জন্ম সার্টিফিকেট থাকাটা আবশ্যক, এবং আধার কার্ড, যেটা হচ্ছে আপনাদেরকে বললাম যে নিয়মের যেটা পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে কি পর্যন্ত কিন্তু বাচ্চার কিংবা যার আপনারা নতুন রেশন কার্ড করবেন তাদের কিন্তু আধার কার্ড না থাকলেও আপনারা কিন্তু রেশন কার্ডের আবেদন করতে পারতেন। কিন্তু এখন কিন্তু আপনারা যদি নতুন রেশন কার্ডের জন্য কারোর আবেদন করেন অবশ্যই কিন্তু তার আধার কার্ডটা কিন্তু অবশ্যই থাকাটা বাধ্যতামূলক। না যদি না আধার কার্ড থাকে তাহলে আপনারা কোনোভাবেই কিন্তু এই রেশন কার্ডের নতুন রেশন কার্ডের আবেদন একদমই করতে পারবেন না। তো আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক, আপনাদেরকে দেখাই স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে এই নতুন রেশন কার্ডের আবেদন করবেন। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি, আপনারা এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনাদের কিন্তু এই ভিডিওটি দেখে আপনারা যাতে বাড়িতে বসে এই রেশন কার্ডের আবেদনটি করতে পারবেন সেই সম্পর্কে আপনাদের কিন্তু খুব সুবিধা হবে। তো চলো দেখে না যাক কিভাবে আপনাদের কি আমি এই রেশন কার্ড, নতুন রেশন কার্ড আপনারা কিভাবে বাড়িতে বসে তৈরি করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, করার পরে আপনারা হচ্ছে যে ওয়েবসাইটটিতে যাবেন সেটা হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি আপনারা ক্লিক করেও এই ওয়েবসাইটে চলে আসবেন। তবু আমি বলে দিই যে ওয়েবসাইটটি আপনারা টাইপ করবেন সেটা হচ্ছে fwodfood.wb.gov.in। তো এই ওয়েবসাইটটি টাইপ করার পরে আপনারা এন্টার কি প্রেস করলে এরকম একটি ওয়েব পেজে চলে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা এরকম একটি ওয়েবসাইটে আসবেন, আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, অর্থাৎ এইখানে এই অপশানটি দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। তো আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু আবার একটি নতুন পেজ কিন্তু ওপেন হবে। তো এখানে দেখুন দুটো অপশান আছে, এখানে আছে নিউ অ্যাপ্লিক্যান্ট এবং ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে যেহেতু আমার পরিবারের সদস্যের রেশন কার্ড আছে সেক্ষেত্রে কিন্তু আমি এই ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টে কিন্তু ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আবার একটি নতুন পেজ কিন্তু ওপেন হবে, ওপেন হয়ে যাওয়ার পরে তারপরে এখানে কিন্তু দেখতে পাবেন যেখানে লেখা আছে ডিজিটাল রেশন কার্ড সার্ভিস। তো তারপরে এখানে বাংলা ইংরেজি দুটোতেই দেওয়া আছে, আমি বাংলাতেই বলছি, আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নম্বর দেবেন, অর্থাৎ পরিবারের যে সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ আছে সেখানে সেই মোবাইল নম্বরটি এখানে কিন্তু আমি লিখে দেব। তো প্রথমে হচ্ছে এখানে মোবাইল নম্বরটি লিখে দেওয়ার পরে এখানে যদি মোবাইল নম্বর যোগ না থাকে এখানে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার মোবাইল নম্বরটি যোগ নেই, সেটা লিঙ্ক করানোর কথা কিন্তু দেখিয়ে দেবে, যেক্ষেত্রে যদি কারুর না থাকে সেখানে কিন্তু এটা কিন্তু দেখিয়ে দেবে যে এখানে আপনার মোবাইল নম্বরটি যোগ থাকতে হবে। আমি একবার দেখিয়ে দিই, যদি মোবাইল নম্বর যোগ না থাকে তো এখানে আপনাদেরকে কি দেখাবে, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যদি কারুর রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ না থাকে তো আপনাদের সামনে কিন্তু এরকম একটি কিন্তু বক্স কিন্তু দেখাবে, এখানে লেখা আছে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই অনলাইন ইন দিস ফর্ম, প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার উইথ রেশন কার্ড,
অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আগে যোগ করতে হবে, তারপর কিন্তু আপনি রেশন কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন। তো এরকম যদি যোগ না থাকে, এরকম একটি মেসেজ আপনাদেরকে দেখাবে। যদি এরকম মেসেজ দেখায়, প্রথমেই আপনারা কিন্তু আপনাদের রেশন কার্ডের সঙ্গে আগে হচ্ছে মোবাইল নম্বরটি লিঙ্ক করাবেন, তারপরে কিন্তু আপনারাই নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন। ক্ষেত্রে যেহেতু আমার রেশন কার্ডের সঙ্গে আমার মোবাইল নম্বর লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে এখানে আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে কিন্তু রেশন কার্ডের অ্যাপ্লাইটি কিন্তু করতে পারবো। তো এখানে প্রথমে হচ্ছে আমার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তার ঠিক নিচে আছে দেখুন গেট ওটিপি, এই গেট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। তো এখানে আপনাদের মোবাইলে কিন্তু চার সংখ্যার একটি ওটিপি যাবে। তো চার সংখ্যার ওটিপিটি আমি এখানে দিয়ে দেবো। তো চার সংখ্যার ওটিপিটি দিয়ে দেওয়ার পরে তারপর দেখুন নিচের দিকে আছে প্রসিড অপশান। তো এখানে এই প্রসিড অপশানটিতে কিন্তু ক্লিক করবেন। তো এক্ষেত্রে যদি মোবাইল নম্বরে আপনাদের কিন্তু ওটিপি না যায়, এখানে কিন্তু সেকেন্ডে আসছে পরপর করে, কিন্তু এখানে সেকেন্ড অনুযায়ী এখানে কিন্তু আপনাদের সেকেন্ডটা কমতে থাকবে। তো এই সময়ের মধ্যে কিন্তু যদি না আমাদের SMS যায়, তো তারপর দেখবেন রিসেন্ট ওটিপিতে একটা অপশান আসবে। তো আপনারা রিসেন্ট ওটিপিতে আবার পুনরায় ক্লিক করে কিন্তু আপনাদের ফোনে কিন্তু ওটিপি আসলে আপনারা এখানে কিন্তু ওটিপিটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আবার এই প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন। তো যে ক্ষেত্রে যেহেতু আমার হচ্ছে মোবাইল নম্বরে ওটিপিটি চলে এসছে, তো আমি এখান থেকে কিন্তু প্রসিড অপশানে কিন্তু পৌঁছে যাব। তো প্রসিড অপশানে পৌঁছে যাব, প্রসিডে আমি ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে কিন্তু আমি কিন্তু মূল পেজে কিন্তু পৌঁছে যাব। তো আমি প্রসিড অপশানে ক্লিক করে দিলাম। প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু প্রথমে আপনারা এখানে দেখতে পাবেন যে এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনার পরিবারে কতজন ফ্যামিলি মেম্বার আছেন রেশন পান, যার কাদের কার্ড এখানে অ্যাক্টিভেট আছে সেটা কিন্তু এরকম সবুজ কালিতে কিন্তু দেখাবে। যার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বাতিল হয়ে গেছে, তাদের কিন্তু এরকম করে লাল কালিতে কিন্তু এখানে শো করাবে। তো যেক্ষেত্রে এখানে কিন্তু আমার একটি রেশন কার্ড বাতিল হয়ে গেছে ডিঅ্যাক্টিভেট, এই জন্য কিন্তু এখানে লাল কালিতে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এখানে মোট হচ্ছে আমার পরিবারে এই মুহূর্তে কিন্তু আমরা চারজন হচ্ছে রেশন পাই। তো এখানে পাঁচ নম্বর সিরিয়াল পর্যন্ত দেয়া আছে। তো এখানে কিন্তু একজন যেহেতু বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে চারজনের কিন্তু আমরা রেশন পাই। তো এখানে রেশনের যারা রেশন পান তাদের নাম এখানে শো করাবে। তার ঠিক নিচে এখানে কিন্তু অনেকগুলি কিন্তু ফর্ম আছে। যে ফর্ম এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। তো এখানে কিন্তু মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আট রকম কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো বিভিন্ন রকম ফর্ম আছে, আপনাদেরকে আমি পরে দেখাবো। তো এখানে বিভিন্ন ফর্মের বিভিন্ন রকম আলাদা আলাদা করে কাজ আছে। তো এক্ষেত্রে নতুন রেশন কার্ডের ক্ষেত্রে আপনারা কত নম্বর ফর্মটি কিন্তু এখানে পূরণ করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিই। তো এখানে এখানে প্রথমেই যেটা আছে অ্যাপ্লাই ফর ফর্ম 4, তো নতুন রেশন কার্ডের কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই 4 নম্বর ফর্মটি কিন্তু পূরণ করবেন। তো এখানে দেয়াই আছে যে টু অ্যাড মেম্বার বা মেম্বার্স অন ইওর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 4, অর্থাৎ ফ্যামিলির মধ্যে আপনারা যদি কোনো ফ্যামিলি মেম্বারকে অ্যাড করাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই 4 নম্বর ফর্মটি কিন্তু পূরণ করতে হবে। তার ঠিক নিচে আছে দেখুন অ্যাপ্লাই নাও। তো এই অ্যাপ্লাই নাওতে কিন্তু আপনারা ক্লিক করে এখান থেকে কিন্তু এই নতুন রেশন কার্ডের কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমি এখানে কিন্তু এই অ্যাপ্লাই নাওতে কিন্তু ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে হচ্ছে নতুন রেশন কার্ডের কিন্তু অ্যাপ্লাই ফর্মটি কিন্তু ওপেন হয়। এই বক্সে আপনাদের অ্যাড্রেসটি লিখে দেবেন, তারপর হচ্ছে পিনকোড। তো এখানে আমি হচ্ছে আমার এরিয়া পিনকোডটি এখানে দিয়ে দেবো। তো পিনকোডটি দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু এখানে পোস্ট অফিস, অর্থাৎ এখানে কিন্তু পোস্ট অফিসের নাম কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনার যে পোস্ট অফিসটি হবে সেই পোস্ট অফিসটি কিন্তু এখান থেকে বের করে নিতে পারেন, বা এখানে যদি আপনারা টাইপ করেন এখানে এসে যাবে। তো আমি এখানে আমার পোস্ট অফিসটি দিয়ে দিলাম। পোস্ট অফিস দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার পুলিশ স্টেশনের নাম কিন্তু চলে আসবে। তো আপনার যে পুলিশ স্টেশনের আন্ডারে আপনি বসবাস করেন, এখান থেকে পুলিশ স্টেশনটি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে পরপর লিস্ট আছে, এখান থেকে পেয়ে যাবেন। যদি না খুঁজে পান, তো আপনি এখানে উপরে কিন্তু টাইপ করলে এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনের নামটি কিন্তু পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ফ্যামিলি মেম্বারের নাম এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফ্যামিলি মেম্বারের নাম দিয়ে দিয়েছি। তারপরে আবেদনকারীর এখানে বাবা কিংবা মার নাম দিয়ে দেবেন। তো আমি এখানে কিন্তু বাবার নাম দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে জেন্ডার,
तो जेंडार जेहेतु फिमेल कैंडिडेट एखे फिमेल सिलेक्ट कर दिए डेट अफ बार्थ एखान अपनारा क्योंकि ये कैलेंडारे सिलेक्ट कर ले सामने एखे कैलेंडार एस जाए तो अपनारा एखान सिलेक्ट कर ना एखे टाइप कर डेट अफ बार्थ बसिए दीते तो तरपर एखे आदार्स कैटागरि तो ये परपर अनेकगुल कैटागरि तो एर मध्य जे कैटागरिटी अपन जो प्रजोज्य से सिलेक्ट करबें ना क्यों एखे नान अफ एबाव तो यगल मध्य जो को ना तो क्षेत्र में अपना नान अफ एबावे क्योंकि क्लिक कर देवें तपर हे आधार नम्बर तो ये क्योंकि जार नतून रेशन कार्ड है तर हे आधार नम्बर एखे दिए देवें तपर हे रिलेशन तो रिलेशन जेटा जे परिवार प्रधान संगे नतून जार रेशन कार्ड हे तर सम्पर्क कि एखान से सम्पर्क क्योंकि सिलेक्ट कर एड मेम्बर अर्थात जार फर्म फिल आप हलो एचड़ा जदि और कारुर जदि परिवारे कोनो नतून रेशन कार्ड करार कोनो सदस्य थाके तार जदि आपनारा एखान एंट्री कराते चान एक संगे ताहले किन्तु एड मेम्बारे क्लिक कर अन्य सदस्य किन्तु आपनारा किन्तु एखाने एड कर निये काजटी करते पारें जदि कोनो अन्य कोनो सदस्य ना थाके एकजन नतून सदस्य जदि थाके रेशन कार्ड करार जन्नो ताहले किन्तु आपनारा एई नीचे जे नेक्स्ट अपशनटी आछे एई नेक्स्ट अपशने किन्तु आपनारा क्लिक करबें तो नेक्स्ट अपशने क्लिक करारे अपना क्योंकि परवर्ती स्टेपे क्योंकि एगे जाबें तो नेक्स्ट अपशने क्लिक कर दिल नेक्स्ट अपशने क्लिक कर दे नतून एक पेज क्योंकि अपन सामने आर ओपेन तो ये क्योंकि एत खरे जो फर्म फिल आपटी कर लगने जेहेतु एक परिवार मान परिवार नतून एक जन सदस्य फर्म फिल आप करी से क्षेत्र में एकजुन नाम ये देखा तो ये हे जार नाम नाम रेशन कार्डटी है सेटार नाम ये दिए दिए लास्ट नेमो दिए दिए एखे बाबार नाम दिए दिए तो आवेदनकारी जेंडार एखे एस गे आवेदनकारी जन्म तारीख एखे चले आधार आवेदनकारी आधार नम्बर इन्हें क्योंकि शो करा तो तरह जो करते हैं एखे क्योंकि बक्स दे क्लिक करपर कई प्रसिड अपशने जो है तो आगे जो देखे नीते अपन के फर्म टी अपारा एखे शो करा से अपनारा हूबहु मिलिए नबें अपन जन्म सार्टिफिकेट और आधार कार्डर संगे मिलिए नबें जेखने जो तथ्यटी एखे शो करा सबगली बानान जन्म तारीख बाबार नाम और आधार नम्बर ठीक आना तरपे जदि सब ठीक ठाक थे तेल अपनारा बक्से क्लिक कर प्रसिड अपशने क्लिक करारे परवर्ती स्टेपे अपनारा एगिए जाबें तो सब ठीक ठाक कर मिलिए नारे बक्स क्लिक कर देव कर देखने जो प्रसिड अपशन आई प्रसिड अपशने क्योंकि क्लिक कर देव तो प्रसिड अपशने क्लिक कर दे तो अपन सामने किन्तु आवार एक पेज किन्तु ओपेन हबे तो एखाने जे फर्म फिल आपटी करा हलो एखाने किन्तु एखाने आपलोड करते हबे डकुमेंट तो एखाने किन्तु जे डकुमेंटटी आपलोड करार कथा बला हयेछे एखाने आपलोड फाइल तो बला आछे मैक्सिमाम 300 KB जेपीईजी बा जेपीजे बा पीडीएफ जेकोनो एकटी किन्तु फर्मेटे किन्तु आपनादेर किन्तु स्कैन करते हबे तो फाइलटी साइज किन्तु 300 KB-র বেশি যেন ना है तो अपनारा क्योंकि ये बार्थ सार्टिफिकेट अपशने क्लिक करबें ब्राउजारे गए क्योंकि अपनारा जेखने हमारा अपन स्कैन कर बार्थ सार्टिफिकेट रेखे हैं से ब्राउजारे क्लिक करा क्यों एखान क्योंकि फर्म टी सिलेक्ट कर आपलोड अपशने क्योंकि अपन के क्लिक करते हैं तो अपना के देखिए दी कि अपनारा डकुमेंटी आपलोड करबें तो अपनारा ब्राउजारे क्लिक करबें तो एखान ब्राउजारे क्लिक कर लम करारे जेखने फाइलटी स्कैन करे रेखे हमें सेखाने किन्तु चले जाब से फोल्डारे गिए एखान थेके आमी फाइलटी सिलेक्ट करे एखाने ओपेन कर देव ओपेन कर देवार परे एखाने किन्तु फाइलटी चले एसेछे आसार पर एखाने जे पाशे जे आपलोड अपशनटी आछे आपलोडे किन्तु आमी क्लिक करब एई आपलोडे क्लिक कर देवार परे एखाने किन्तु फाइलटी किन्तु एखाने किन्तु आपलोड हो जाबे तो एखाने तोमरा देखते पाच्छो जे फाइल आपलोडेड सक्सेसफुलि तो ये क्यों ये चले आसार पर स्क्रल कर नीचे दिखे आसते है आसार पर क्यों ये कन्फार्म योर एप्लीकेशन कन्फार्म योर एप्लीकेशन ठीक नीचे एखान बक्स आई बक्से क्योंकि क्लिक करते हैं बक्से क्लिक कर दे गेट ओटीपी गेट ओटीपी अपशने क्यों क्लिक करते हैं करारे जे रेजिस्टर मोबाइल नम्बर आई मोबाइल नम्बरे क्योंकि एक ओटीपी जाए तो ब्लॉक बक्स क्लिक कर देव कर दे एखने जे गेट ओटीपी अपशनटी आई गेट ओटीपी ते क्लिक कर देव कर दे मोबाइले क्योंकि एक ओटीपी चले आसबे तो जे ओटीपी आसान से ओटीपी नम्बर चार संख्यार जो ओटीपी एस तो ये क्योंकि से ओटीपी नम्बर क्योंकि एखे दिए देव
दिए दारे एखे तुम्हारा देखते सबमिट ओटीपी ये सबमिट ओटीपी क्योंकि क्लिक करते हैं तो एखे सबमिट ओटीपी क्लिक कर दिल कर दे सकसेस हो जाए अपनारा डैशबोर्डे आसबें डैशबोर्डे क्लिक कर दे एड मेम्बारे क्लिक करबें एड मेम्बारे क्लिक करारे क्योंकि अपना एक स्क्रॉल कर नीचे दिखे आसले एखान अपनारा देखते पाबें जतक्षण धरे जे आवेदन करल जार नतून रेशन कार्डर जो आवेदन कर लम तर नाम ये शो करा जे मोबाइल नम्बर दिए ये आवेदन हलो से चले आसारे क्यों तरह ठीक नीचे ब्लक अर्थात विडिओ अफिसर नाम ये चले आसपर जो सीरियल नम्बर स्टेज स्टेटास डेट तो ये क्योंकि मुहूर्ते हमार शुधु नतून सबे मुहूर्ते जो आवेदन कर लम सेटाई एखे क्योंकि शो करा सीरियल नम्बर वाने फर्म एंट्री तो कत नम्बर फर्म पूरण कर लम आगे जेहेतु नतून रेशन कार्डर जो आवेदन करी एखे चार नम्बर फर्म शो करा कत तारीखे शो अभी फर्मटी पूरण कर लम से एखे शो करा तो क्योंकि बदबाकी चार्ट अपशन एखे क्योंकि पेंडिंग देखा तो डेटे डेट अनुजाई एखे क्योंकि स्टेटासगुली चेन्ज हो जाए तो पेंडिंग जगह अप्रूव एसे जाए तो अप्रूव जदि एसे जाए तारपरे किन्तु आमादेर किन्तु ये रेशन कार्डटी किन्तु हुए जाबे बा जदि कोनो कारणे ये रेशन कार्डटी कोनो प्रब्लेम थाके कि कारणे रिजेक्ट हो जाए से रिजेक्शन किन्तु एखाने किन्तु दिए देवा हबे तो आपनारा एक सप्ताह पर एखान थेके चेक करे नेबेन आपनार रेशन कार्डटी हुए गेछे किना एखान थेके आपनारा किन्तु देखे निते पारबेन तो आपनादेर एतक्षण धरे जे नतून रेशन कार्डे जेभाबे आपनादेरके स्टेप बाई स्टेप देखालाम आशा करी आपनारा बुझते पेरेछेन तो एई क्षेत्रे जदि आपनादेर एई नतून रेशन कार्डेर जन्य जदि आपनादेर आवेदन करते कोनो जायगाय असुविधा हय ताहले आपनारा कमेंट सेक्शने गिये कमेंट करे जानाबेन आमी चेष्टा करब आपनादेरके साहाज्य करार।